আসসালামু আলাইকুম। চলুন বন্ধুরা দেখে আসি আমি এই টপটি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি পেপার ক্লে তৈরি করে নিচ্ছি। পেপার ক্লে কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসবেন কিভাবে আমি পেপার ক্লে তৈরি করেছি। তো প্রথমে আমি ভালোভাবে প্লেটটা তৈরি করে নিচ্ছি। আর যারা জানেন তারা তো জানেনই কিভাবে তৈরি করতে হয়, আর যারা না জানেন তাদের জন্য অবশ্যই আমার চ্যানেলে সাজেশন দেওয়া আছে, আপনারা দেখবেন। দেখেন এটা আমার একটা ফেলে দেওয়া জিনিস ফ্যানের ছিল, তো এটার মধ্যে আমি পেপার ক্লে লাগিয়ে শুকিয়ে নিয়েছি। এটা একটা বাটি দিয়ে তৈরি করে নিয়েছি শেপটা। দেখেন আমার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী আমি এটা বানিয়েছি। এটা একটা ছোট বোতল নিচে কেটে ক্লে লাগিয়ে শুকিয়ে নিয়েছি দেখেন। আর এটা একটি বাল্বের ছিল, তো সবই আমার ফেলে দেওয়া জিনিস থেকে আমি তৈরি করেছি। প্রথমে এগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন আমি জয়েন করব। কিভাবে জয়েন করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে নিচের অংশ, তো আসলে বলে বোঝানোর কোনো বিষয় না। এটা এটা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন। যারা একবারই নতুন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে ভালো ভালো আরও টপের ভিডিও পেতে পারেন। যারা পারেন তারা তো পারেনি। তো দেখেন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। আর আমি এই বাটি দিয়ে কীভাবে যেটা তৈরি করেছি সেটাও আমার আগের ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। আমি আসলে সুন্দর করে গুছিয়ে এত কথা বলতে পারি না, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি চ্যানেলটা নতুন খুলেছি, আমি একদমই নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরও এই নতুন নতুন টপের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি।
তো এখন এটাই শুকিয়ে নিতে হবে। আমি আসলে যে নিচের যে টবের অংশটা করে নিয়েছি, আমার ছেলে মোবাইলটি নিয়ে গিয়েছিল, এই জন্য ভিডিও করতে পারিনি। পরে অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে নিচের অংশটা আমি করে নিয়েছি, আর উপরে যে পাপড়িটা আমি কীভাবে লাগিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছেলে খুবই দুষ্টুমি করে, মাঝে মাঝে মোবাইল নিয়ে যায়। তো এখন আমি এটা সম্পূর্ণ শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে তারপরে আবার উপরে ফিনিশিংটা দিব। দেখেন আমার টপ শুকানো হয়ে গেছে, 2-3 দিন লেগেছে শুকাতে। তো এখন আমি উপরে ফিনিশিংটা দিয়ে দিব। পেপার ক্লে দিয়ে এখন আমি ফিনিশিং করে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন জিনিসটা আমি কিভাবে করতেছি। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরো ভালো ভিডিও আপনাদের দিতে পারি, আপনারা দেখতে পারেন। আর এই টপগুলো আমি কিভাবে রং করি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন নিচের অংশটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপরে নিচে সম্পূর্ণ জায়গায় এই যে পেপার ক্লে লাগিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো একইভাবে আমি সম্পূর্ণ পাপড়ি তৈরি করে ফেলব। দেখেন আমার সম্পূর্ণ টপ তৈরি হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।